আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মানবজাতির সর্বশ্রেষ্ঠ শিক্ষক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সেই শৈশব থেকে অফাত পর্যন্ত মুজেজা বা মহাবিস্ময়কর অনেক ঘটনায় ভরপুর ছিল। আমরা জানি মুজেজা বা অলৌকিক ঘটনা সাধারণ মানুষ বা সাধারণ কার্যকারণ বা চালিকা শক্তির মাধ্যমে ঘটানো সম্ভব নয়। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অলৌকিক অথচ সন্দেহাতীত ঘটনাগুলো থেকে প্রমাণিত হয় যে তিনি মহান আল্লাহ তাআলার পরম প্রিয় পাত্র এবং তারই মনোনীত সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। মুজেজা বা অলৌকিক ঘটনা সব নবী রাসুলের জীবনে ঘটেছে, কারণ প্রত্যেক নবী ও রাসুলের সাথে আল্লাহর যোগাযোগ ছিল। অন্য কথায়, নবী রাসুলগণ আল্লাহর কাছে থেকে বাণী ও দিক নির্দেশনা লাভ করতেন। তারা নবুয়াত ও রেসালাতের বিষয়টি প্রমাণের জন্য প্রয়োজনে যুক্তির পাশাপাশি মুজেজা বা অলৌকিক ঘটনাও ঘটাতেন। মুজেজা আল্লাহর নির্দেশেই ঘটত এবং এ ধরনের ক্ষমতা আল্লাহর প্রদত্ত ক্ষমতারই নিদর্শন। পবিত্র কোরআনে হযরত মুসা ও হযরত ঈসা আলাইহিস সালামের মুজেজা সহ অতীতের অনেক নবীর মুজেজার কথা বলা হয়েছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পূর্ববর্তী নবীগণের মুজেজার বা অলৌকিক ঘটনার কথা উল্লেখ করেছেন। বিশ্ব মানবতার মুক্তির মহাকাণ্ডারি ও একত্ববাদের বিজয়গাথার সর্বশ্রেষ্ঠ নিশানবরদার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অনেক মুজেজা দেখিয়েছেন। পবিত্র কোরআন তার সর্বোত্তম মুজেজা এবং তার রিসালাত ইসলাম ধর্মের সত্যতা সবচেয়ে বড় প্রমাণ। পবিত্র কোরআনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য যেসব মুজেজার কথা উল্লেখ করা হয়েছে সেসবের মধ্যে চাঁদকে দ্বিখণ্ডিত করার ঘটনা অন্যতম। আবু জেহেল ও ওয়ালিদ বিন মুগিরা সহ মক্কার কুরাইশ ও মুশরিকদের একদল নেতা একবার বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। সে সময় রাতের বেলায় পূর্ণ চাঁদ দেখা যাচ্ছিল। ওরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, তোমার নবুয়াতের দাবি যদি সত্য হয়ে থাকে তাহলে এই জাতকে দ্বিখণ্ডিত হতে বলো। রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ কাজ করলে কি তোমরা ঈমান আনবে? তারা বলল, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এই মুজেজার ঘটনার প্রার্থনা করেন। হঠাৎ সবাই দেখল চাঁদ এত স্পষ্টভাবে দুই খণ্ড হয়ে গেছে যে দ্বিখণ্ডিত চাঁদের মাঝখানে হেরা পর্বত দেখা যাচ্ছে। এরপর দ্বিখণ্ডিত চাঁদ আবার জোড়া লেগে যায় এবং তা পূর্ণ চাঁদে পরিণত হয়। এ সময় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সাক্ষী থাকো ও দেখো। মুশরিকরা তো এই অসাধারণ দৃশ্য দেখে বিস্ময়ে হতবাক, কিন্তু তাদের কেউ কেউ ঈমান না এনে বলল, মুহাম্মদ আমাদেরকে জাদু করেছে। আবু জেহেল বলল, এটা জাদু হলে জাদুর প্রভাব কেবল তোমাদের উপরেই পড়ার কথা, এটা তো হতে পারে না যে সমগ্র পৃথিবীর মানুষের উপর পড়বে। আবু জেহেল আরও বলল, অন্যান্য শহরের লোকেরা যারা তোমাদের নিকট আসবে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা সবাই বলল যে আমরা চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার দৃশ্য অবলোকন করেছি। গ্রিক দার্শনিকদের একটি দল তারা কাফের মুশরিকদেরকেও ছাড়িয়ে যায় এবং চন্দ্র বিদীর্ণ হওয়ার মুজেজাকে কেবল অস্বীকারই করে না, তারা তাদের ভ্রান্ত নীতিদর্শন অনুযায়ী বলতে থাকে আকাশ ও গ্রহ উপগ্রহের পক্ষে বিদীর্ণ হওয়াও সংযুক্ত হওয়াও সম্ভব নয়। তারা আরও প্রশ্ন উত্থাপন করে যে চন্দ্র বিদীর্ণ হওয়ার মতো মুজেজা সংঘটিত হয়ে থাকলে তা বিশ্ব ইতিহাসে স্থান পেত, অথচ ইতিহাসে এই ঘটনার কথা উল্লেখ নেই। সুতরাং এই ঘটনার কোনো বাস্তবতা নেই। তাছাড়া গণক জ্যোতিষীরা চন্দ্র বিদীর্ণ হওয়ার ঘটনা সম্পর্কে কিছু উল্লেখ করেনি। ভবিষ্যৎ বক্তারাও এ ব্যাপারে নীরব রয়েছে। এ ধরনের নানা প্রশ্ন উত্থাপন করে দার্শনিক বিজ্ঞানীরা চন্দ্র বিদীর্ণ হওয়ার সত্য ঘটনাটি আড়াল করার চেষ্টা কম করেনি। এ ব্যাপারে তারা গোলকধাঁধার সৃষ্টি করে এক শ্রেণীর মুসলিম সিরাত লেখককেও বিভ্রান্ত করেছে বলে অভিযোগ রয়েছে, যার জন্য আরেক সিরাত গ্রন্থে সংখ্যে কমারের মুজেজা সুকৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে। চন্দ্র বিদীর্ণ হওয়ার ঘটনা বিশ্ব ইতিহাসে স্থান পায়নি বলে দার্শনিক বিজ্ঞানীদের অভিযোগ যে কত ভিত্তিহীন তা এই ভিডিওর মধ্যে স্পষ্ট হয়ে উঠবে। সংখ্যে কমারের মুজেজা মক্কার কাফেরদের একটি বিশেষ দাবির প্রেক্ষিতে সংগঠিত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দাবি পূরণ করার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন এবং আল্লাহ তার সেই দোয়া কবুল করেন। মক্কাবাসীরা ছাড়াও আশেপাশের এলাকা হতে আগত মুসাফিরগণও চন্দ্র বিদীর্ণ হওয়ার সাক্ষ্য দান করে। যদি ধরে নেওয়া যায় যে ঘটনাটি সকল স্থানে দেখা যায়নি, এর কারণ কি? জবাবে বলা যায়, চাঁদের উদয়স্থলের পার্থক্যের কারণে কোনো কোনো স্থানে চাঁদ উদিত হয়নি, এই জন্য চন্দ্রগ্রহণ সব স্থানে পরিলক্ষিত হয় না এবং কোনো কোনো সময় অন্যান্য স্থানে মেঘাচ্ছন্ন বা পর্বত ইত্যাদি চাঁদের সামনে প্রতিবন্ধক হয়ে থাকে। খিরকে ইলতিয়াম একটি বিশেষ পরিভাষা।
ক্ষীরক অর্থ হচ্ছে ফেটে যাওয়া, চিরাচরিত নিয়মনীতি ও প্রকৃতির বিরুদ্ধে কিছু ঘটে যাওয়া, ব্যতিক্রম অভিনব নবী রাসূলগণের মুজেজা বা অলৌকিক ঘটনা। এর বহু বচন খাওয়া রেখা, আর ইলতিয়াম শব্দের অর্থ পরস্পর দুই বস্তুর মিলিত হওয়া। সুতরাং ক্ষীরকে ইলতিয়াম বলা হয় সৌরমলে, অর্থাৎ আকাশ, তারকারাজি তথা গ্রহ, উপগ্রহ ইত্যাদি ফাটল, মিলন বা ব্যতিক্রমী ঘটনাবলী। মুসলমানদের কাছে আকাশ নক্ষত্ররাজির মধ্যে এসব অবস্থার সৃষ্টি হওয়া খুবই সম্ভব। এর বহু দৃষ্টান্ত দেয়া যেতে পারে। সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কিয়ামতের সময় আসমান ও তারকারাজি ফেটে তুলা তুলা হয়ে যাবে, যার বর্ণনা কোরআনের বহু স্থানে রয়েছে। এতদূর সংক্রান্ত বহু হাদিসেও এ বর্ণনা এসেছে। হেকমত বা যুক্তিশাস্ত্র অনুযায়ী ও দার্শনিকদের যুক্তি বাতিল অচল এ সম্পর্কে গ্রিসের বিখ্যাত প্রাচীন দার্শনিক ফিসাবেরাম হাইয়াত বা জ্যোতির্বিজ্ঞানের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে স্পষ্টভাবে প্রমাণ করেছেন যে তারকারাজি মৃত্তিকার ন্যায় খুব ঘন, পুরু এবং সমস্তই লীন, ধ্বংসযোগ্য এবং তাদের ফাটল মিলন ঘটবে। অতএব বিনাধিধায় প্রমাণিত হয় যে চন্দ্র বিদীর্ণ হওয়ার ঘটনা একটি অকাট্য সত্যরূপে প্রতিষ্ঠিত, এতে সংশয়ের কোনো অবকাশ নেই। প্রাচীন ঐশী গ্রন্থ তাওরাতে বর্ণিত হয়েছে যে হযরত ইউসা আলাইহিসসালামের জন্য চলমান সূর্য থেমে গিয়েছিল, অথচ এই ঘটনা কোনো ইতিহাস গ্রন্থে লিখিত হয়নি, যদিও এটি ছিল দিনের ঘটনা। সুতরাং ঘটনাটি ইতিহাসে লিপিবদ্ধ না থাকলে তার বাস্তবতা মিথ্যা হতে পারে না, কাজেই রাতের ঘটনা শঙ্কে কমারকেও অস্বীকার করা যায় না। মুসলমান ঐতিহাসিকদের আরবি, ফার্সি, উর্দু, বাংলা সহ বিশ্বের নানা ভাষায় রচিত প্রাচীন ও আধুনিক বহু গ্রন্থে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজেজা সংক্রান্ত হাদিসও অন্যান্য অসংখ্য গ্রন্থে পদ্যে গদ্যে শঙ্কে কমারের ঘটনার বিবরণ, আভাস, ইঙ্গিত ছাড়াও কোরআনে সূরা কমার অপেক্ষা বড় দলিল আর কি হতে পারে। ভারতের দক্ষিণাঞ্চলে অবস্থিত মালাবার রাজ্যের তৎকালীন রাজা চক্রবর্তী ফার্মাস চেরামান পিরুমেল আকাশে চাঁদ দুই টুকরো হয়ে যাওয়ার ওই অলৌকিক ঘটনাটি সচক্ষে দেখেছিলেন। যখন তিনি জানতে পারেন যে আরব দেশে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটেছে, তখন তিনি মক্কায় আসেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন। ভারতের ইতিহাস গ্রন্থ তারিখে ফেরেশতাও ওই ঘটনাটি উল্লেখ হয়েছে। ভারতীয় রাজা যে ওই ঘটনা দেখেছিলেন তার লিখিত বিবরণের একটি প্রাচীন দলিল বর্তমানে লন্ডনে ভারতীয় দপ্তরে লাইব্রেরিতে সংরক্ষিত রয়েছে। ওই দলিলে ভারতীয় সেই রাজার ভ্রমণের বিস্তারিত বর্ণনা রয়েছে। ওই রাজা ভারতের দিকে ফেরার পথে ইয়েমেনে মারা যান। পবিত্র কোরআনে এই ঘটনা সম্পর্কে বলা হয়েছে, وكذبوا واتبعوا أهواءهم وكل أمر مستقر কিয়ামত আসন্ন এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। তারা কোনো নিদর্শন প্রত্যক্ষ করলেও বিমুখ হয়ে থাকে এবং বলে এ তো চিরাচরিত জাদু। তারা মিথ্যা প্রতিপন্ন করেছে এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করেছে। সূরা আল কমর 1-3। ফখরে রাজি তাফসিরে মাফাতিহুল গাইবে সূরা কামারের তাফসিরে লিখেছেন, সমস্ত তাফসিরকারক এ ব্যাপারে একমত যে চাঁদে ফাটল বা ভাঙ্গন দেখা দিয়েছিল এবং গোটা চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। এ ঘটনা সম্পর্কে হাদিসের প্রায় 20টি বর্ণনা রয়েছে এবং এই ঘটনার সত্যতার ব্যাপারে কোনো সন্দেহ নেই।